রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন, 5 দিন ধরে ধর্নায় অতিথি অধ্যাপক অধ্যাপিকা রেজিস্ট্রারকে ঘেরাও করে চলছে ধর্না। স্যাক্টের অধীনে আনার দাবি তাঁদের, নির্দেশিকা জারি হলেও তা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তাঁরা। 5 দিন ধরে ধর্নায় অতিথি অধ্যাপকরা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন, তাঁদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন, 5 দিন ধরে ধর্নায় অতিথি অধ্যাপকরা যে দাবি তারা করছেন, রেজিস্ট্রারকে ঘেরাও করে তাদের ধর্না চলছে। স্যাক্টের অধীনে আনার দাবি তাদের, নির্দেশিকা জারি হলেও তা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি, এমনটাই অভিযোগ। আর তা যত শীঘ্র সম্ভব এই দাবি তাদের পূরণ না হলে, অর্থাৎ স্যাক্টের অধীনে আনা না হলে, আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 5 দিন ধরে ধর্নায় অতিথি অধ্যাপকরা, স্যাক্টের অধীনে আনার দাবিতেই তাদের এই ধর্না, নির্দেশিকা জারি হলো তা বাস্তবায়িত হয়নি, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে সরাসরি আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবার চেষ্টা করব। নন্দ দুলাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নন্দ দুলাল, এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ জারি রয়েছে, অর্থাৎ স্যাক্টের যে বেনিফিট তার দাবি তারা করছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি? একদমই তৃতীয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যে তারা যে এখনো পর্যন্ত কিন্তু 5ম দিনের কিন্তু পড়ল যে এরা যে বিক্ষোভ দেখাচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে, যে তারা এখনো পর্যন্ত এখানে হচ্ছে এই অবস্থান বিক্ষোভে কিন্তু পড়ে রয়েছে, এবং গত 5 দিন ধরে কিন্তু আজকে নিয়ে কিন্তু এই 5 দিন ধরে কিন্তু এই ধর্ণা কর্মসূচিতে তারা কিন্তু এখানে সামিল হয়েছে, এবং তাদের যেটা দাবি যে তাদের যে অধিকার, সেই অধিকার কিন্তু তাদেরকে দিতে হবে। এর আগেও কিন্তু তারা আন্দোলনে নেমেছিলেন, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু এখনো পর্যন্ত সেটাতে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু এখনো পর্যন্ত দেখেননি। এখন আমি তাদের এই আন্দোলনকারীদের সঙ্গে একটু কথা বলে নেব, তারা কি বলছেন। দিলীপ, কতদিন থেকে এই আন্দোলনে বসে আছেন এবং কেনই বা বসে আছেন? আমরা 2020 সালে একবার বসেছিলাম, তখন 37 দিন চলেছিল আন্দোলন, এবং বিগত 5 দিন ধরে চলছে বর্তমানে আমাদের আন্দোলন। কেন আন্দোলন কিসের জন্য? আন্দোলন আমরা তখনই করেছিলাম আমাদের স্যাক্টের বেনিফিটস দেওয়ার জন্য, যেটা আমাদের মাননীয় সিএম বলেছেন যে সমস্ত গেস্টদেরকে এক ছাতার তলায় আনা হবে, সেখানে এখানে আমাদেরকে এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না সেই স্যাক্টের অধিকার, সেই জন্যই আমরা এই আন্দোলনে বসেছি। কিন্তু এর অন্যান্য বিশ্ববিদ্যালয় তো হয়ে গেছে, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে না কেন? হচ্ছে না, এই জন্য আমাদের আধিকারিকদেরই কোনো গাফিলতি আছে এটাই আমাদের মনে হচ্ছে। কারণ সব জায়গায় যেখানে সিএম বলে দিয়েছেন যে আমাদেরকে দিতে হবে, সেখানে ওনারা কেন ভায়োলেট করছেন এটা বুঝে পাচ্ছি না। আচ্ছা, তো এই যে পরিবার পরিজন থেকে অনেকটা দূরত্বে থেকেও এই রাতের বেলা পর্যন্ত আপনারা এখানে কিন্তু থাকছেন, অসুবিধা তো খুবই হচ্ছে পরিবারে। আমাদের তো সবারই ছেলে মেয়ে আছে, তাদেরকে একা বাড়িতে ওরকম ভাবে রেখে আসতে হচ্ছে, ওদের পড়াশোনা স্কুল সবই শুরু হয়ে গেছে, এমনিতেও তো আমাদের অন্যান্য কাজও থাকে, কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে করতে হচ্ছে, অ্যাডজাস্ট করছি আমরা, কষ্ট তো খুবই হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কিছু বলছেন না? আমাদের তো এখনো সেরকম ভাবে আমরা কোনো রকম ফিডব্যাক পাইনি, পজিটিভ কোনো ফিডব্যাক এখনো আমরা পাইনি। আন্দোলন কতদিন চালাবে? আন্দোলন আমরা চালিয়ে যাব, আগেও আমরা বসেছিলাম 2020 সালে, এখন আবার আজকে 24 জানুয়ারিতে আবার বসতে হলো, তবে এবার আমরা আমাদের কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত আর উঠছি না, আন্দোলন বন্ধ করছি না। একদমই তিথি যে বলছে যে যা তাদের যতক্ষণ না পর্যন্ত কার্যসিদ্ধি যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধর্নায় কর্মসূচিতে কিন্তু তারা থেকে যাবে, এবং বিগত দিনে যখন আন্দোলন করেছিলেন তখনও কিন্তু তারা শুধুমাত্র প্রতিশ্রুতি শুধুমাত্র পেয়েছিল। একেবারেই নন্দদা, সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি হয়, বা আদৌ তারা যে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, পরবর্তী পদক্ষেপ তারাই বা কি নেন, সেদিকে নজর থাকবে। নন্দদুলাল, আপাতত ধন্যবাদ।